কিছুদিন আগে আমরা দেখলাম যে আপনারা শিল্পীদের জন্য কার্ড দিয়েছিলেন, সেই কার্ডে নিপুণ আপনার স্বাক্ষর মানে স্বাক্ষর করা ছিল, এবং এটা নিয়ে অনেক বাকবিতণ্ড হচ্ছে এবং কথা হচ্ছে, এবং জাহিদ খান বলছেন যে এটা সম্পূর্ণ অবৈধ। আসলে আপনার কাছে কিছু বিষয়টা যদি ক্লিয়ার করেন। এটা তো আমাদের বর্তমান সভাপতি ইলিয়াস কান্দন সাহেব একটা উত্তর দিয়েই দিয়েছে, তারপরে আমি বলি ওনার কথার বেশ ধরেই বলছি। আমাদের নিপুণ প্রথমেই যে রায়টা নিয়ে আসছিল সেই রায়ের উপরে উনি আসছেন, আর যদি উনি না থাকতে পারতেন তাহলে তো উনি কাঞ্চনবাদী ক্লিয়ার করে দিয়েছেন। আইসা পুলিশে এনে দিত, ধরে নিতে কোর্ট থেকে হাদিস নিয়ে আসতো, তাহলে তো বসতে পারতো না, বুঝতে পারতো, কোনোদিনও বসতে পারতো না। ধরে এগুলো কান কথা শুনে, আমরা কান কথা সব বিশ্বাস না, আমরা কাজে আসছি, কাজ করতেছি, এই কথা শুনে লাভ নেই। আমাদের ওই সব জায়গায় সিগনেচার করছে, আমাদের সেক্রেটারি ওর সিগনেচার, এইসব চলছে। শিল্পী সমিতি নির্বাচন ৬ মাস হয়ে গেল, ইস্তিহারে যেগুলি করা হয়েছিল এগুলো কতগুলি বাস্তবায়ন করা হয়েছে? যেগুলো আমরা ওয়াদা করেছিলাম মোটামুটি প্রায় চার পাঁচটা তো ইনশাল্লাহ প্রায় শেষ, আর বাকিগুলো আগে আগাচ্ছে। কিন্তু আপনারা তো সবাই জানেন এত বড় একটা প্যানেল পাস করলো, ওদের সব বড় বড় শিল্পী ওদের পক্ষে অনেকগুলো ছিল, আট দশজন, তার একজনও আসে না। তা আমরা এই আট নয়জন নিয়ে কত দূর আগানো যায়, তারপর আমরা যাওয়া করেছিলাম ইনশাল্লাহ, সাত আটটা তো করেছি, যেমন ইফতার করেছি 8 লক্ষ টাকা খরচ করে, এটা কোনো সমিতির পয়সা না, আমাদের ম্যাডাম রিয়াজ ভাই, ফেরদৌস ভাই, ইমন, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইমন, সবাই মিলেই টাকাটা উঠিয়ে আমরা আমাদের সেক্রেটারির মাধ্যমে এটা পুরো টাকাটাই ইফতার পার্টিতে আমরা খরচ করেছি, আমরা ফান্ডের টাকা করি। ঈদের সময় আমরা অসহায় অচ্ছল সচ্ছল যারা ছিল তাদের আমরা গোপনে দিয়েছি, কোনো ভিডিও করে ছবি তুলে দেখায়া আমরা কোনো আমরা কেড়ে দান বা কিছু উপহার দিলে আমরা এটা করি না। শিল্পীকে জিজ্ঞেস করে আপনারা পাবেন, আমরা উপহারও দিয়েছি, টাকাও দিয়েছি ওদেরকে। একটা ছবিও তুলি না, আমাদের ছবি তোলা নিষেধ। আপনাদের আরেকটা জিনিস জানে নাকি, আমাদের মেডিকেলে অনেক রুগী আছে, আমাদের আমাদের শিল্পীরা প্রায় সাত আটজনকে কিন্তু আমরা টাকা দিয়েছি, এর কোনো প্রমাণ প্রুফ আমরা ছবি তোলা ছাড়িও না, আমাদের স্থায়ী এলাকা আছে, কোনো কিছু বিনিময়ে তুমি ছবি তুলতে পারবো না, এটা ফেসবুকে ছাড়তে পারবো না। সেগুলো বাবারা আমার ছেলে, আপনার বউ, আমার বউ, শিল্পীদের বউ, বাচ্চারা দেখে, দেখেন আমার আব্বা এত অসহায় হয়ে গেল, অনেক ছোট হয়ে গেল, আমার আব্বা ভিক্ষা নিল, আমার আব্বা ইয়ে নিল, ওর বন্ধু বান্ধব আবার দেখে, এটা আমরা এটা একটা টোটালি কাঞ্চন ভাই আমার সেক্রেটারি সাহেবের কথা, কোনো কিছুতেই দেওয়া যাবে না। আমরা দিচ্ছি, শিল্পীরা জিজ্ঞেস করলে পারবেন, তাহলে ও যদি ছাড়ে আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা ছাড়বো না। আমরা জানেন কিনা জানি না, আমরা হাসপাতালে এলে করতেছি, এবং আমরা যে ঈদে দিয়েছি তাও কেউ জানে না, বাসা বাসায় স্টারদেরকে আমরা নিপুণ ম্যাডাম নিজের উদ্যোগে কাপড় শাড়ি কাপড় পাঞ্জাবি দিয়েছে, তারপরও আমরা ছবি তুলে নেই ছাড়ে নেই। নির্বাচিত হওয়ার পর যে শিল্পী সমিতির মিটিংগুলি হয় মনে হয় দুইটা না তিনটা মিটিং অলরেডি হয়েছে, ওই মানে ওই প্যানেল থেকে যারা নির্বাচিত হয়েছে ওরা কে কে অ্যাটেন্ড করছে মিটিং? ওই মিটিং ওরা কেউ অ্যাটেন্ড করে না। আমরা অনেকবার অনুরোধ করেছি, চিঠি দিয়েছি, পাল্টা ওরা চিঠি দেয়, চিঠি দিলে ওই চিঠি আমরা পড়ি, আমরা পারলে তো তিন মিটিং এ বাদ দিতে পারতাম, আমরা সম্মানটা দেখি তার কারণ দর্শাও দিয়েছি, এর উত্তর এখন ওরা দেয়নি, উত্তর না দিলেও কিছু করার নেই, আমরা চেষ্টা করছিলাম ওনাদেরকে রাখার জন্য, এখনো আছে, আগামী মিটিং এ আশা করি একটা ডিসিশন নিতে হবে, কারণ আমরা এই অল্প লোক দিয়ে কাজ করতে পারতেছি না। আজকে যদি ওরা থাকতো কত বড় উদ্যোগ হইতো, বিশাল বিকট ব্যাপার দেখা যেত, এত বড় বড় স্টাররা থাকলে আমরা ইটটা ঈদে আরো বেশি কিছু দিতে পারতাম, যা দিচ্ছি তার ডবল দিতে পারতাম, এটা দিতে পারলাম না। আচ্ছা নতুন কে কে আসার সম্ভাবনা? না এটা এখন আমাদের গোপন, আমরা নতুনদের একটা ডিসিশন মনে মনে নিয়েছি, এটা আমরা ওপেন জানাবো আগামী মিটিং এ আপনারা জানতে পারবেন। যাদু ভাই, কিছুদিন আগে আপনাদের মাসিক যে মিটিংটা হয় প্রতি মাসে সেই মিটিংটা অনুষ্ঠিত হয়েছে, আসলে কি কি আলোচনা হলো যদি একটু জানাতেন? এই মিটিং এ আমাদের আলোচনাই ছিল শিল্পীদের নিয়ে, এক নম্বর আলোচনা ছিল হলো আমরা কতটুকু আগাইতেছি, এগিয়ে গেলাম, কী কী কাজ আমাদের করা দরকার, কী কী কাজ করেছি এইটা নিয়ে, আর ওরা আসছে না, যারা আসছে না তাদেরকে নিয়ে একটা আলোচনা হয়েছে, এই দুইটা বিষয়ে বেশি জোর দেওয়া হয়েছে, দুইটার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ও আমরা আপনাকে জানিয়ে দিলাম, আমরা কিন্তু বন্যায় তিনত্রাক মাল নিয়ে কিন্তু আমাদের লোক গেছে, আমরা একটা ফেসবুকে ছবি ছাড়িনি, একটা ছবিও ছাড়িনি, এটা চ্যানেল আই মনে হয় টিভিতে দেখাইছে, ওহিনদের মনে হয় কেউ কেউ ছবি ছাড়ছে, আমরা ছাড়িনি, আমরা চলে গেছি সিলেটে, আমাদের তিনজন চলে গেছে,
মানে আপনাদের কাজ ফুল দমে চালিয়ে যাচ্ছে? হ্যাঁ, ফুল দমে চলছে, কোনো জায়গায় গ্যাপ নাই। যেমন আরেকটা সুখবর শুনে নেন, আমরা কিন্তু প্রধানমন্ত্রীর যে ফান্ডে আসছে আমাদের দুস্থ শিল্পীদের জন্য, সেই ফান্ডে কিন্তু অলরেডি মিটিং হয়ে গেছে। ওটা সেক্রেটারি আমাদের নিপুণ স্যার, নিপুণ ম্যাডাম, উনি অ্যাটেন্ড করেছে, ওনার নামে দুইবার করছে। এই আবার 13 তারিখেও মিটিং আছে, সেই মিটিংয়ে মন্ত্রী থাকবে। এই মিটিং অ্যাটেন্ড করলে আমরা ফান্ডের বিষয়ে, যারা শিল্পীরা আছেন অসুস্থ কী কী আছে, এতে ফাইল এখানে জমা হবে শিল্পী সমিতিতে, আমরা যাচাই বাছাই করে কমিটিতে পাঠাবো। এখন থেকে প্রধানমন্ত্রীকে যেতে হবে না, এখান থেকে আপনারা আমাদের শিল্পীরা পেয়ে যাবে। এটা সুসংবাদ একটা। হ্যাঁ, এই মাসে 13 তারিখ গত মাসে একটা হয়ে গেছে, লাস্ট মিটিং এটা হয়ে গেলে আমরা ফান্ডটা বুঝে যাবো, তখন আমরা শুরু করবো শিল্পীদেরকে যাচাই বাছাই করে কার কে মেডিকেলে অসুস্থ আছে, কে কি অসুবিধা আছে, সেটা পাঠাইতে পারবো। ভালো, চলচ্চিত্রে বিশ্ব বাতাস বইছে অলরেডি, মানে প্রত্যেকটা সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে এবং সিনেমা মানুষ দেখছে। আসলে শিল্পী সমিতি কতটুকু পাশে দাঁড়াবে পরবর্তীতে, বা এখন কতটুকু আছে তাদের সাথে? না না, আমরা আমরা ফুল টিমে আছি, আপনারা দেখতে পাবেন ছবি রিলিজ হলেই আমাদের শিল্পীরা 2 জন 3 জন 5 জন হইলেও আমাদের কমিটির দিকে যায়, হলে মানুষ উৎসাহ করার জন্য, যাতে ওরা শিল্পীরা পাবলিক হলে আসে। এখন একটা জোয়ারি ইনশাল্লাহ, আশা করি অনেক ছবি আরম্ভ হয়ে গেছে, আপনারা দেখতে পাবেন। আশা করি আগের দিনের কাছে আসতে আমাদের বেশ সময় লাগবে না, বেশি দিন। হলগুলো সুন্দর হয়ে আছে, যদি 1-1.5 বছরের মধ্যে হলগুলো ঠিক হয়ে যায় তাহলে আমাদের মনে হয় আমাদের ফিল্মে সুবাতাস বয়ে আসবে। অনেকে বলতেছেন যে শিল্প সমিতির নতুন নির্বাচিত কমিটি আসার পর সিনেমা সবাই হলমুখী হচ্ছে, সবাই একটু বাহবা দিচ্ছে আপনাদেরকে, এই বিষয়টা? অবশ্যই, কাজেরটা কিন্তু বারবারই বলছে, এই শিল্পী, এই শিল্পী সমিতি খালি সভাপতি সেক্রেটারি হলেই লাভ হবে না, এখানে কিন্তু কাজ করতে হবে সমস্ত সংগঠনকে মিলে একসাথে কাজ করতে হবে, একা পারবে না। হয়তো আমরা হল মালিকও আমাদের সাথে নিয়ে নিছি, আমাদের যেখানে যাই যে সমিতি আমাদের ডাকে, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি চলে যায়, হল মালিক সমিতি মিটিং হলেও চলে যায়, প্রোডাকশন ম্যানেজার পরিচালক সমিতি কোনো মিটিং হলে চলে যায়, 19 সংগঠনের কোনো মিটিং হলে আমাদের আমাদের এতে কমিটি 2 জন থাকে। আমরা অবশ্যই সবার সাথে আছি, যাতে কী হবে ফিল্মটা উন্নতি হয়। আমরা মিনিস্ট্রিকে তো বলতেছিলাম, বসতেছে আমাদের লোকেরা, কেমন হলগুলোতে কী করা যায়, হল মালিকরাও বসতেছে একসাথে। আশা করি এই পরিচালক সমিতির ইলেকশনটা হয়ে গেলে একবারে পরিষ্কার হয়ে যাবে, তখন সুন্দরভাবে সব সংগঠন এক হয়ে যাবে, বাকিগুলো হলে আপনারা ভালো সুবাতাস ইনশাল্লাহ পাবেন। আশা করি অনেক নতুন হল আবার চালু হবে, অনেক অনেক নতুন হল চালু হচ্ছে, প্রায় 50-60টা আরও চালু হচ্ছে। সামনে 15 আগস্ট আসছে, আপনাদের শিল্পী সমিতি থেকে কী ধরনের উদ্যোগ নিচ্ছেন আপনারা? আমরা এবারে সব একসাথেই 19 সংগঠন মিলে আমরা শোকসভা, আলোচনা সভা এবং দুপুরের মধ্যাহ্নভোজের আয়োজন করেছি, সবাই মিলে আমরা এটা করব। আলমগীর ভাই এটা উদ্যোগ নিয়েছেন, ওনার মাধ্যমে আমরা সবাই বসছিলাম, মিটিং হয়েছে, আমরা এটা উদযাপন করব। এটা সমস্ত শিল্পীদেরকে আমরা SMS করে দেবো, আমাদের আমাদের শিল্পী সমিতি যত শিল্পী আছে আমরা SMS করে দেবো, সব শিল্পীরা আসবে, আর ওনাদেরটা ওনাদের ওরা SMS করবে, যার যার সংগঠনে সবাই আসবে, সব সংগঠন মিলে এটা করবো। কিন্তু ভাই, এর আগেও আপনারা যে উদ্যোগগুলো নিয়েছিলেন, অনেক শিল্পী অভিযোগ জানিয়েছিলেন যে তারা ইনভিটেশন পায়নি বা তাদের পর্যন্ত মানে খবরটা পৌঁছায়নি, এই ক্ষেত্রে কি? আচ্ছা, এটা কোন ক্ষেত্রে, এটা কোন ক্ষেত্রে? এর আগে আমরা দেখেছি যে শিল্পী সমিতি, আপনারা আপনারা একটা জিনিস মনে হয় ভুল বলছেন, আমাদের এখানে যারা শিল্পী ভোটার তাদের সবারই একটা সফটওয়্যার করা আছে আমাদের কাছে, সবার নম্বর এখানে দেওয়া আছে, সেখানে আমরা সেই নম্বরে SMS করে দিয়ে দেবো। যদি কোনো শিল্পী দেখাইতে পারে আপনার আপনার সামনে বা আমাদের গ্রুপ দেখাইতে পারে যে আমি আমার কাছে SMS আসে নাই বা জানি না, তখন আমাদের তো প্রশ্ন করব। আজ পর্যন্ত আমাদের কাছে কে প্রুফ দেখায় নাই, কে কান কানের কথা, কে কান কান কথা বললো, কে কী বললেন আমার শুনি না। আমাদের কাছে SMS গ্রুপ একটা বাদ দেওয়া যাবে না, একটাতে একটা পাঠাই দেওয়া যায় না, টিপ দিলে একসাথে চলে যায়, অর্থাৎ এটা ভুল ধারণা। বঙ্গবন্ধুদের যারা ভালোবাসে, বঙ্গবন্ধুর যদি সে সম্মান শ্রদ্ধা দেখাতে অবশ্যই আসবে। আপনার সিনেমা নিয়ে একটু কথা বলতে চাই, সামনে কি সিনেমা আসছে? আমার সিনেমা আছে, শাকিব খানের সাথে ছবি করেছি, RTV ছবি, আমি আমি লিডার বাংলাদেশ, লিডার আমি বাংলাদেশ, এর একটা আরেকটা করলাম বাপ্পির সাথে, ছবির নাম হলো কি জানি, বাপ্পির সাথে করলাম, বাপ্পি আর ওই যে না 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 নতুন ছবি না 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 এই নতুন ডাইরেক্টর হলো এই সুমন ধর, নতুন ছবি ওইটা শেষ করলাম, সুমন ধর ডাইরেক্টর,
তারপরে আরেকটা হলো তিনটা শেষ করছি আমি তো আর ওই বিটটা তো শেষ হয়ে গেল একটা কাজ করছি নতুন বিটের আগে রিভেন্স করলাম এটাও রিলিজ হয় নাই এটাও শেষ হয়ে গেছে তারপরে এই মাসে আছে দিয়ে তারে ভোজনে একটা নতুন ছবি সেটা আমি যে 15 আগস্ট শেষ হইলে আগের মাস থেকে শুরু করবো ইনশাল্লাহ এই ছবিটা আপনারা ছবি দেখলেই আমাদের আর্টিস্টদের উৎসাহ বেড়ে যাবে প্রডিউসাররাও এগিয়ে আসবে আমি আশা করি পাবলিককে অনুরোধ করছি যে কোনো ছবি হলে আসেন ছবি দেখেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম